চলো তাহলে আমাদের এক্সারসাইজ আছে প্রপোর্শন প্রফিট আর লস। এক্সারসাইজের নাম হলো প্রপোর্শন প্রফিট এন্ড লস। প্রপোর্শন প্রফিট এন্ড লস। এখন চলো প্রপোর্শন। প্রপোর্শন দেখো যে আমাদের এখানে আউট অফ ফোর কোয়ান্টিটি টোটাল কোয়ান্টিটি লাগবে কত আউট অফ প্রপোর্শন আউট অফ ফোর কোয়ান্টিটিজ আউট অফ ফোর কোয়ান্টিটিজ the ratio of first quantity and second quantity dekho ratio of first quantity and second quantity erpor dekho je out of four quantities the ratio of first quantity and second quantity এর পরে দেখো নতুন মার্কার নেই পুরাতন মার্কার হচ্ছে না and the ratio of third quantity and fourth quantity that out of four quantities the ratio of first and second quantity and the ratio of third and fourth quantity are mutually equal then they form a proportional then this for quantity then the for quantity for quantities quantities form form a proportion dekho so out of four quantities the ratio of first and second quantity and the ratio of second third and fourth quantity are mutually equal then the four quantity form a proportion and each of the quantity is quantity of the proportion is quantity of the proportion is called proportional এখন দেখো ইস কোয়ান্টিটি অফ দ্য প্রপোর্শন ইস কল্ড প্রপোর্শনাল এখন দেখো আউট অফ ফোর কোয়ান্টিটি নাম এ বি সি ডি দিস ইজ আউট অফ ফোর কোয়ান্টিটিস তাহলে এখন যদি এটা হয় রেশিও অফ ফার্স্ট এন্ড সেকেন্ড ফার্স্ট সেকেন্ড ইকুয়ালস টু রেশিও অফ থার্ড ফোর্থ রেশিও অফ ফার্স্ট এন্ড সেকেন্ড কোয়ান্টিটি রেশিও অফ ফার্স্ট এন্ড সেকেন্ড কোয়ান্টিটি and ratio of third and fourth quantity are equal then they form a proportion this four quantities form a proportion তাহলে এখন প্রপোর্শন এইভাবে সিম্বল দাও
এই যে সিম্বলটা দিলাম এটা হচ্ছে প্রপোর্শন সিম্বল সিম্বলটা যেটা ইকুয়াল বাদ দিয়ে আমরা এটা এরকম একটা প্রপোর্শন সিম্বল এই সিম্বলটার নাম আছে প্রপোর্শন সিম্বল এখানে দুই পাশে রেশিও ইকুয়াল হবে তাহলে আমরা একটা সিম্বল ইউজ করব এটা এটা হচ্ছে প্রপোর্শনাল সিম্বল তাহলে এখন দেখো যে তাহলে আউট অফ ফোর কোয়ান্টিটিস দ্য রেশিও অফ ফার্স্ট এন্ড সেকেন্ড এন্ড থার্ড কোয়ান্টিটি আর মিউচুয়াল ইকুয়াল দেন দ্য ফর্ম এ প্রপোর্শন তাহলে এখন চলো আমরা ম্যাথ করতে যাই এই স্টাইলে কাজ করতে হবে এখন দেখো ওয়ান नियम फर्स्ट एंड सेकंड देखो तो 3:5 फर्स्ट एंड सेकंड आर के द रेशियो ऑफ सेकंड एंड सॉरी थर्ड एंड फोर्थ देखो इक्वल है ना इज 6/5 6/10 এটা কাটাকাটি করলে কত হয় 3/5 হয়ে যায় অর্থাৎ 3:5 দেখো একই আছে তাহলে দে ফর্মে প্রপোর্শন দে ফর্মে প্রপোর্শন এখন এই আছে কাহিনী তবে তবে এটা এইটা হচ্ছে অ্যাকর্ডিং টু ডেফিনেশন দেখো আমরা এটা ইকুয়াল বলে দিচ্ছি ইকুয়াল আছে বহুতলের ফর্মে প্রপোর্শন বাট বইয়ে যেটা অ্যানসার পাবে সেখানে এরকম দেওয়া আছে কেজি এটা কেজি এটা কিলোগ্রাম এটা কিলোগ্রাম তাহলে কোয়ান্টিটি এক পাশে নিয়ে আসবো তাহলে 3:2 কত 3:6 আর কোয়ান্টিটি আর প্রাইস এটা 5:10 তাহলে এখন দে ফর্মে প্রপোর্শন এটা বয়ের आंसर বাট বয়ের কাজটা কি করছে ওরা কোয়ান্টিটি এক পাশে নিয়ে আসছে প্রাইস আর পাশে নিয়ে গেছে ঠিক আছে এটা পাবো তুমি বলতে সমস্যা নাই যদি এটা সে अकॉर्डिंग टू ডেফিনিশন আউট অফ ফোর কোয়ান্টিটিস রেশিও অফ ফার্স্ট এন্ড সেকেন্ড এন্ড রেশিও অফ থার্ড এন্ড ফোর্থ আর মিউচুয়াল ইকুয়াল তাহলে এটা अकॉर्डिंग টু ডেফিনিশন আচ্ছা দুইটা ঠিক এটা अकॉर्डिंग টু ডেফিনিশন আর এটা সে বয়ের आंसर যা বোঝো বোঝো আমি কি বলবো কি কথা বোঝা গেছে উপরটা কি অ্যাকর্ডিং টু ডেফিনেশন আউট অফ ফোর কোয়ান্টিটিস ফার্স্ট এন্ড সেকেন্ড না ভুল করবে না কিন্তু তোমার তো এমসিকিউ আসবে তাহলে এমসিকিউ দেখবে কোনটা আছে হয় এটা থাকবে না এটা থাকবে দুইটাই থাকবে না বাস কে বুঝতে পারছো তাহলে ঠিক আছে এবার বি নাম্বারে গেলাম বি নাম্বার কোয়ান্টিটি গুলো আমরা লিখতেছি দেখো 9 10 এবারে 18 20 তাহলে অ্যাকর্ডিং টু ডেফিনেশন ফার্স্ট রেশিও অফ ফার্স্ট এন্ড সেকেন্ড কোয়ান্টিটি তাহলে এত রেশিও কত 10 9:10 তাহলে এরপর এটা 18 20 তাহলে এটা অ্যাকর্ডিং টু ডেফিনেশন এটা দেখো এটা ক্যালকুলেটর করে দেখো কি হবে 9/10 হবে এই যে 18/20 কাটাকাটি করো কত হয় 9/10 তার মানে 9 10 দেখো এটা সাথে ইকুয়াল আছে মিউচুয়াল ইকুয়াল আর যদি বইয়ের না এর চান্স চাও তাহলে তোমাকে এভাবে করতে হবে ইয়ার 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 সাথে ইয়ার এখানে এই দুটো ছিল ইয়ার আর বাকিটা বাকি দুটো ডে তাহলে সেক্ষেত্রে আছে 9 আর 18 ওকে ইকুয়ালস টু দেখো এটা হয় 10 আর 20 তো দে ফর্মে প্রপোর্শন এটা হাফ হয়ে যায় তো এটা বয়ের আনসার দে বয়ের গুলো আছে মেবি ঠিক আছে এটা তোমার কি করা হলো আমরা ইয়ারের সাথে ইয়ার নিয়ে আসলাম ডের সাথে ডে নিয়ে গেলাম বাট এটা আছে অ্যাকর্ডিং টু ডেফিনেশন আউট অফ ফোর কোয়ান্টিটিস রেশিও অফ হ্যাঁ দুটা একই অর্থ মিনিং একই দাঁড়াবে লাস্টে দ্যাট মিন্স আমাদের এটা রাইট কিন্তু এটা ঠিক আছে আউট অফ ফোর কোয়ান্টিটিস রেশিও অফ ফার্স্ট এন্ড সেকেন্ড এন্ড থার্ড এন্ড ফোর্থ আর মিউচুয়াল ইকুয়াল দে ফর্ম এ প্রপোর্শন এরপর চলো সি আর বি গেল সি তে যাও আমি দুই ভাবেও দেখাই দিচ্ছি বুঝতে পারছো অ্যাকর্ডিং টু ডেফিনেশন আর কি বয়ের আনসার এখন সি নাম্বারে যাও সি নাম্বারে যাই দেখো 7
सेंटीमीटर अच्छा सेंटीमीटर लिख दीजिए 715 28 60 1 मिनट माने कत 60 सेकेंड 1 মিনিট লেখা আছে 1 মিনিট আছে কত 60 সেকেন্ড তো তাহলে এখন দেখো যে আমরা যদি ক্যালকুলেশন করতে চাই তাহলে আউট অফ ফোর কোয়ান্টিটিস সেভাবে তুমি করতে পারো আউট অফ ফোর কোয়ান্টিটিস তাহলে 7 ইজ টু কত 15 ঠিক ক্লিয়ার আর ইকুয়ালস টু কিন্তু এটা হয় 28 60 কাটাকাটি করে এটাই হবে এই যে দেখো 28 বাই 60 60 40 ঘন্টা কত হয় 7 আর 15 তার মানে 7 ইজ টু 15 দেখো এটার সাথে এটা ইকুয়াল তাহলে এই যে দিয়ে ফর্মে প্রপোর্শন যদি মিউচুয়াল ইকুয়াল হয় তাহলে দিয়ে ফর্মে প্রপোর্শন এখন এটা ছিল অ্যাকর্ডিং টু ডেফিনিশন দেখো বই যেভাবে দিয়েছে আমরা সেভাবে কাজ করেছি এখন দেখো যে তাহলে আর যদি বইয়ের অ্যানসার মিলাতে চাও তাহলে সেই ক্ষেত্রে তোমাকে এভাবে করতে হবে একই হবে বিষয়টা এখানে কি কি আছে বলো তো ওকে সেন্টিমিটার 2 সেন্টিমিটার এর সাথে নিতে হবে এটা अकॉर्डिंग टू ডেফিনিশন 2 সেন্টিমিটার এটা 1 সেন্টিমিটার এটা 1 সেন্টিমিটার তাহলে নিলাম 7 ইজ টু কত 28 এখন দেখো যে আমি বলি সব কথাগুলো বলি যে কোনটার বিষয় কি আর এটা আছে কত 15 আর এটা আছে কত 60 হ্যাঁ তবে এইটা সবচেয়ে বেশি appropriate কেন বলো এটা তো according to definition আর এটা বেশি appropriate কেন জানো যে ratio has no unit ratio কোনো unit আছে আছে বলো না তাহলে আমি যদি এই যে 7 cm 7 cm by 28 এটাও cm এটাও cm তাহলে cm cm চলে যায় তাহলে আমার কত হলো 7 is to 28 ratio কি করে ratio has no unit ratio কোনো ইউনিট থাকে না তো তাহলে ওকে ঠিক আছে এটা সেটা আদার ইউনিট চলে গেছে আর এরপর আছে কি ওকে 15 ওকে 15 সেকেন্ড আর 1 মিনিট আছে 15 সেকেন্ড 15 সেকেন্ডস আর 60 সেকেন্ড সেকেন্ডস तो ताले सेकंड सेकंड तो सोला जाए ताले की हाल और जाए 15 is to 60 पता बस तरसो ये जाते तो according to definition अच्छा तो हमारे खाने quantity quantities but ये जाते ये जाते बेशी appropriate करना की बोलो तो ratio has no unit ये जाते कितने unit तक थे का जाए ये जाते हमने calculation पता जाए according to definition ताले शेकर तो हमारे unit तक किए जाए unit तक तो कहाँ कहाँ जाए ना but ये जाते unit था का ना আর আমরা তো এটাও জানি যে রেশিও হ্যাজ কি নো ইউনিট রেশিওর কোনো কি থাকে না ইউনিট থাকে না থাকে হ্যাঁ তাহলে বেশি অ্যাপ্রোপ্রিয়েট কোনটা ওকে এসে কাহিনী আর ওইটার এটা একই জিনিস আমি যদি এরকম করে দিই বাই এই যে 7 বাই কত তাহলে ওখান থেকে দুই পাশে ইউনিট চলে যায় দুই পাশে ইউনিট থাকে না যে দুজনের ইউনিট ইকুয়াল হয়ে যায় দেখো 7 বাই 28 আর 15 বাই কত 60 তাহলে আমি যদি এই দুটার ভিতরে ইন্টারসেন্স করে দিই দেখো এরকম পারি তো একই হয় আসে তো এই যে 7 বাই 15 আর 28 বাই 60 একই তো বেসিক রেজাল্ট একই থাকবে এই যে দেখো তখন কত 7 ইজ টু 15 ইকুয়ালস টু 28 ইনটু 60 একই কথা হ্যাঁ তবে এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট কোন শর্তে বুঝতে পারছো যে ডাইরেক্ট ইউনিট চলে যাচ্ছে এটার ক্ষেত্রে কি ডাইরেক্ট ইউনিট বাদ চলে যাচ্ছে ওটার ক্ষেত্রে ইউনিট বাদ যায় তবে কিভাবে বাদ যায় সেটা দেখো যে এখানে কি কি ছিল সেটা একটু দেখাই দিই যে 7 7 কি ছিল 7 আছে সেন্টিমিটার সেন্টিমিটার আর বাই বাই 15 সেকেন্ড আর ওকে ইকুয়ালস টু 28 সেন্টিমিটার আর 60 সেকেন্ডস
তাহলে এই ইউনিটটা ইউনিট এক কাটা যায় সেন্টিমিটার বাই সেকেন্ড এখানে সেন্টিমিটার বাই সেকেন্ড বাদ দিয়ে দেওয়া যায় তাহলে 7 বাই 15 ইকুয়ালস টু 28 বাই 16 একই কথা কিন্তু যেটা বইয়ের অ্যানসার যেটা আছে সেটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট কেন বুঝতে পারছো কারণ রেশিওতে ডাইরেক্ট ইউনিটটা চলে যায় এই রেশিওটা থাকে কিন্তু ইউনিট কিন্তু যায় না ঠিক আছে এই ইউনিটটা থেকে যায় বেসিক্যালি যখন দুই ভাষা পড়ি তখন ইউনিট যায় ওকে তাহলে সি নাম্বার গেল এরপরে দেখো যে ডি ওকে ডি নাম্বার হ্যাঁ টাকা টাকা নোটবুক 12 15 আর এটা এরপর আসো কি 20 25 তবে এখানে তো পেন্সিল আর নোটবুক আলাদা আলাদা জিনিস তারপর আমরা ডেফিনেশন এখানে দুটো একই হয়ে গেছে দেখো তাহলে ফার্স্ট এন্ড সেকেন্ড কোয়ান্টিটি 15 ইকুয়ালস টু দেখো 20 টু 25 দেখো ইকুয়াল হয় তাহলে এখন এটা বাদ দিয়ে ফর্মের প্রপোর্শন এটা দুইটাই হয়েছে অ্যাকর্ডিং টু কন্ডিশন অ্যাকর্ডিং টু ডেফিনেশন আবার বইয়ের প্রোডাক্টের দিকে প্রাইসের দিকে হ্যাঁ এরপরে লিখতে যাও আচ্ছা এখন ই সেখানে কি আছে 125 বয়স 25 টিচার্স 2500 আর 500 তাহলে সব এখানে টিচার স্টুডেন্ট পারসন এক জায়গায় দিলাম বাদ দিয়ে 125:25 ফর্মে প্রপোর্শন (500) কাটাকাটি করো দেখো দুটোই ইকুয়াল হয়ে যাবে তো এই হচ্ছে আমাদের কাহিনী এটা অ্যানসার এই দুটো অনুযায়ী ওই যে আউট অফ ফোর কোয়ান্টিটিস রেশিও ফার্স্ট এন্ড সেকেন্ড এন্ড সেকেন্ড এন্ড থার্ড ফার্স্ট এন্ড সেকেন্ড থার্ড এন্ড ফোর্থ ফার্স্ট এন্ড সেকেন্ড থার্ড এন্ড ফোর্থ দেখো মিউচুয়াল ইকুয়াল হয় তাহলে কারণটা কাটাকাটি করলে কি হয়ে যায় এটা 5 হয় এটা 5 হয়ে যায় ওকে তাহলে সহতে ফর্মে প্রপোর্শন এখন দেখো এখন আসো আমরা কন্টিনিউড প্রপোর্শনে যাই কন্টিনিউড প্রপোর্শন থ্রি কোয়ান্টিটিস ওকে ওকে এখন দেখো কন্টিনিউড প্রপোর্শন আউট অফ থ্রি কোয়ান্টিটিস এখন কন্টিনিউড প্রপোর্শনে একটু কাজ করব কন্টিনিউড হ্যাঁ কন্টিনিউড প্রপোর্শন দেখো কন্টিনিউড প্রপোর্শন আউট অফ থ্রি কোয়ান্টিটিস আউট অফ হ্যাঁ আউট অফ থ্রি কোয়ান্টিটিস ওকে দ্য রেশিও অফ ফার্স্ট কোয়ান্টিটি কোয়ান্টিটি এন্ড সেকেন্ড কোয়ান্টিটি এন্ড দ্য রেশিও অফ সেকেন্ড কোয়ান্টিটি এন্ড থার্ড কোয়ান্টিটি এন্ড থার্ড কোয়ান্টিটি থার্ড কোয়ান্টিটি আর আনমিউচুয়ালি ইকুয়াল আনমিউচুয়ালি মিউচুয়ালি ইকুয়াল 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 দেন থ্রি কোয়ান্টিটিস ফর্মে কন্টিনিউড প্রপোর্শন আর
আর ইস কোয়ান্টিটি আগের মত ইস কোয়ান্টিটি ইস কোয়ান্টিটি অফ দা ইস কোয়ান্টিটি অফ দা কন্টিনিউড কন্টিনিউড প্রপোর্শন ইস কোয়ান্টিটি অফ দা continued proportion is quantity of the continued proportion is called continued proportional is quantity of the continued proportion is called continued proportional dekha out of four quantity amra abc dhorlam abc mid quantity to koto b ekhon dekho je according to definition okay the ratio of first and second quantity the ratio of first and second quantity ratio of second and third quantity tale ekhon dekho three quantity a b c ratio of first and second quantity is equals to second and third quantity the form continued proportion atha the table dekho continued proportion and this quantity is called continued proportional atha a is a continued proportional b is a continued proportional c is a continued proportional tale ekhon dekho je eta kibhabe amra kaj korbo jeto eta equal dilam eta equal continued proportion mutual equal hobe ratio tale our ratio je fraction a by b b by c ekhon amra eta kaj korbo dekho ekhan theke ekhon je three quantities ache mass mid quantity kintu ekta seta ki b mid quantity b ar dui pakhe duta ke extreme ba marginal quantity bole extreme quantity or marginal quantity a c tale cross multiply kore dao b r b multiply korle b c hoy b square hoy আর এ আর সি মাল্টিপ্লাই করলে এ ইনটু সি এখন আসো এ রুট করো বি ইকুয়ালস টু এ রুট করে দিলাম স্কয়ার করে দিলাম এ ইনটু সি আর তাহলে আমরা কি পেলাম এই এটাকে সেকেন্ড বা মিড কোয়ান্টিটি বলা সেকেন্ড কোয়ান্টিটি বলে মিড কোয়ান্টিটি বলে তাহলে বিটাকে মিডল কোয়ান্টিটি শর্ট ফর্মে লিখলাম মিড মিডল মিড কোয়ান্টিটি মিড কোয়ান্টিটি ইকুয়ালস টু স্যার এটা রেকর্ড করতেছেন হ্যাঁ রেকর্ড হচ্ছে মিড কোয়ান্টিটি কস্ট ফার্স্ট কোয়ান্টিটি ইনটু থার্ড কোয়ান্টিটি অর্থাৎ মিড বা মিডল বা সেকেন্ড কোয়ান্টিটি বলে মিড কোয়ান্টিটি কে আবার আমরা সেকেন্ড কোয়ান্টিটি বলতে পারবো যেটা মিড কোয়ান্টিটি এটাকে আমরা সেকেন্ড কোয়ান্টিটিও বলতে পারি তাহলে এই একটা ফর্মুলা ক্রিয়েট হয়ে গেছে দেখো আউট অফ থ্রি কোয়ান্টিটি বি আছে মিড কোয়ান্টিটি বাকিটাকে এক্সট্রিম কোয়ান্টিটি বলা হয় বা মার্জিনাল কোয়ান্টিটি তো চলো আমরা শুরু করব আমরা আমাদের এই ফর্মুলা দিয়ে ম্যাথ করব মিড কোয়ান্টিটি ইকুয়ালস টু ফার্স্ট কোয়ান্টিটি হ্যাঁ আর থার্ড কোয়ান্টিটি রুট অফ এখন চলো তাহলে এখন আমাদের কাজ কি আমরা এখানকার ম্যাথ শুরু করলাম টু টু দে ওকে জাস্ট আমরা পুরোটা করব না মানে একটা লিখব একটা লিখে সবগুলো করব দেখো টু মার্জিনাল কোয়ান্টিটি মানে থার্ড এন্ড ফোর্থ সরি ফার্স্ট এন্ড থার্ড কোয়ান্টিটি ওকে এখন দেখো ফর্ম দা প্রপোর্শন এ নাম্বার আছে দেখো ফার্স্ট কোয়ান্টিটি ইকুয়ালস টু কত 6 থার্ড কোয়ান্টিটি থার্ড কোয়ান্টিটি কত 24 তাহলে এখন আমাদের কাজ কি ফার্স্ট কোয়ান্টিটি 6 আর থার্ড কোয়ান্টিটি 24 এখন আমাদের কাজ হবে কি তাহলে এখন আমাদের মিড কোয়ান্টিটি তাহলে সো মিড বা সেকেন্ড একই মিড কোয়ান্টিটি এই যে ফার্স্ট ফার্স্ট কোয়ান্টিটি
first quantity into third, third quantity. Okay, चलो তাহলে আমরা শুরু করলাম mid quantity বের করে ফেলি. 6 into 24. তাহলে আমরা কাজ করতে পারি. এটাকে 24 কে ভাঙা দিবে অথবা একবারও ক্যালকুলেট করতে পারো. এটা করলে কিন্তু 144 হয়, মাল্টিপ্লাই করো. 144 মানে কত? 12 into 12 নাকি? 12 into 12, that means একটা 12 বের হলো. Therefore the required required quantity proportion, therefore the required quantity proportion is কত সেটা দেখো. যে 6 আর 12 mid quantity, 12 proportion symbol দিলাম, আবার 12 আর third quantity 24. দেখো মিড কোয়ান্টিটি এই জায়গাটা, দুই বার জায়গা থাকবে মিড কোয়ান্টিটি, ফার্স্ট এন্ড সেকেন্ড, সেকেন্ড এন্ড থার্ড, মিউচুয়ালি ইকুয়াল, দে ফর্ম এ প্রপোর্শন. এখন চলো পরের মেথড গেলাম, বি নাম্বার. বি নাম্বার, হ্যাঁ বি নাম্বার, আমি শুধু এই জায়গাটা বুঝবো, সব বুঝবো না. দেখো 12 বাড়ছে, 12 টা মাঝখানে ফেলে দিলাম. এখন চলো বি নাম্বারে যাই. বি ফার্স্ট কোয়ান্টিটি ওকে 25 আর এটা 81, থার্ড কোয়ান্টিটি 81, তাহলে 25 ইনটু 81. তাহলে এখন 25 করলে কত হয়? 5. 81 করলে কত হয়? 9. তাহলে এখন কত? 45. ওকে 45. তাহলে রিকোয়ার্ড প্রপোর্শন ফার্স্ট আছে এটা, সেকেন্ড দুইবার লিখবো, আর লাস্টে থার্ড কোয়ান্টিটি. ওকে ফার্স্ট আছে 25, সেকেন্ড 45, এই যে প্রপোর্শন সিম্বল দাও, এরপর আছে কত? আবার 45, আর এবার আসছে লাস্ট আছে 81, থার্ড কোয়ান্টিটি. এই যে দেখো আমরা প্রপোর্শন ফর্ম করে ফেললাম. এরপরে চলো সামনের দিকে যাই পরের মেথে. এরপরে সি নাম্বার, একই স্টাইলে কাজ আমাদের. সি নাম্বার যাও, সি আমি এই জায়গাটা মুছে দেবো, আর সব মুছবো না. সি ওকে ফার্স্ট কোয়ান্টিটি কত? 16 49. তাহলে 16 49, 4 7 28. তাহলে এখন দেখো দ্য রিকোয়ার্ড প্রপোর্শন ইজ ফার্স্ট কোয়ান্টিটি 16, মিড কোয়ান্টিটি 28, ফর্ম এ প্রপোর্শন তাহলে আবার 28 আর 49. দেখো এই মিড কোয়ান্টিটি দুইবার লিখতে হবে এখানে, এখানে মিড আর সেকেন্ড একই কথা, সেকেন্ড কোয়ান্টিটি আর মিড কোয়ান্টিটি বাবা একই কথা. দেখো তার মানে ফার্স্ট এন্ড সেকেন্ড আর সেকেন্ড এন্ড থার্ড মিউচুয়াল ইকুয়াল, দে ফর্ম এ প্রপোর্শন. মিড কোয়ান্টিটি আর সেকেন্ড কোয়ান্টিটি এক কথা. এরপরে চলো সি গেল, চলো ডি. হ্যাঁ ডি তে কি আছে দেখো, একই স্টাইলে কাজ করব আমরা ডি. ওকে টু ডি, হ্যাঁ ডি তে দেখো যে ওকে ফার্স্ট কোয়ান্টিটি 5/7, 5/7 1, 2/5 দেখো এসে অবস্থা. তাহলে এখন আমাদের কাজ কি? ফার্স্ট কোয়ান্টিটি এটা 7/5, কাটাকাটি চলে যায় তাহলে 1 হয়ে যায়, এটা কাটা সব জায়গাটা 1 হয়ে গেছে. তাহলে এখন আমাদের প্রপোর্শন কত কত হবে দেখো. হ্যাঁ মিড কোয়ান্টিটি 1, মিড কোয়ান্টিটি আর সেকেন্ড কোয়ান্টিটি 1,
তাহলে এখন ফার্স্ট কোয়ান্টিটি আমাদের 7 বা 5 বাই 7 ওকে এখানে 1 ফর্মে প্রপোর্শন মিড কোয়ান্টিটি 1 তাহলে 1 আর এটা হবে 7 বাই 5 দেখো মিড কোয়ান্টিটি আমাদের 1 হয়েছে মিড বা সেকেন্ড কোয়ান্টিটি ফার্স্ট কোয়ান্টিটি 5 বাই 7 থার্ড কোয়ান্টিটি এটা আর মিড কোয়ান্টিটি 1 রেশিও ফার্স্ট এন্ড সেকেন্ড সেকেন্ড এন্ড থার্ড আর মিউচুয়াল ইকুয়াল দ্য ফর্মের প্রপোর্শন হাও দিয়ে গেল এরপর চলো ই 2 এর ইতে গেলাম আমরা ই তাহলে এখন চলো ফার্স্ট এন্ড ফোর্থ চেঞ্জ করে ফেললাম ফার্স্ট এন্ড থার্ড এখন দেখো কত অ্যানসার হয় ডি এবার ই ফার্স্ট কোয়ান্টিটি 1.5 4.5 चलो তোমরা ক্যালকুলেটর ইউজ করো ঠিক আছে এখন চলো অথবা মাল্টিপ্লাই করে কাজ করতে পারো সেটাও করা যায় একটু দেখাবো আচ্ছা ওকে এখন দেখো যে তাহলে আমরা কি পেলাম 1.5 মিড কোয়ান্টিটি কত 4.5 ফর্মে প্রপোর্শন 4.5 আর 13.5 দেখো এটা ফার্স্ট এটা থার্ড মাসখানে দুইটা সেমিট কোয়ান্টিটি সেকেন্ড কোয়ান্টিটি দুইটা ফার্স্ট এন্ড সেকেন্ড সেকেন্ড এন্ড থার্ড মিউচুয়াল ইকুয়াল ফর্মের প্রপোর্শন হ্যাঁ এখন চলো ফিল ইন দা গ্যাপ করার আগে আমরা এই দ্য রুল অফ 3 এটা একটু পড়ে আসবো দ্য রুল অফ 3 এই রুল অফ 3 টা কি রকম জিনিস সেটা একটু নিয়ে কথা বলি তারপর আমরা কাজ শুরু করব রুল অফ 3 অর্থাৎ তোমার এই জিনিসটা মাথায় রাখতে হবে এই রুল অফ 3 এর ব্যাপারটা The rule of three. Rule of three. The rule of three. এখন এই rule of three টা কি রকম হয়েছে আগে ছিল যে proportion যেটা আমাদের first quantity, the ratio of first and second, and third and fourth are mutually equal. অর্থাৎ এই রকম যে আমাদের এটা আউট অফ ফোর কোয়ান্টিটি এরকম ছিল এ বি আর সি ডি সি ডি দেখো এ বি সি ডি আউট অফ ফোর কোয়ান্টিটি দেখো ফর্মের প্রপোর্শন তাহলে এ বাই বি ইকুয়ালস টু সি বাই ডি এটা ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ তাহলে এখন ক্রস করো এদিকে তাহলে এ ইন্টু ডি হয় ইকুয়ালস টু বি ইন্টু সি এখন এ মানে কোনটা ফার্স্ট বি সেকেন্ড সি থার্ড ডি ফোর্থ তাহলে ফার্স্ট এন্ড তাহলে আমরা কি পেলাম ফার্স্ট কোয়ান্টিটি ইনটু ফোর্থ কোয়ান্টিটি ইকুয়ালস টু সেকেন্ড ইনটু থার্ড দেখো এটা আছে আমাদের একটা ফর্মুলা আমরা পেয়েছি যে ফার্স্ট ইনটু ফোর্থ ইকুয়ালস টু সেকেন্ড ইনটু থার্ড ফার্স্ট ইনটু ফোর্থ ইকুয়ালস টু সেকেন্ড ইনটু থার্ড তো তাহলে ইফ এখন এ আছে আমাদের কাজ এখান থেকে যে কোনো দুইটা তিনটা যদি আমি পাই তাহলে বাকিটা বের করতে পারবো ফার্স্ট ফোর্থ সেকেন্ড থার্ড তিনটা দিবে আমি যে কোনো তিনটা দিলে বাকিটা বের করা যাবে এটাই হচ্ছে সেই রুল অফ থ্রি এটাই সেই রুল অফ থ্রি তাহলে সেই রুল অফ থ্রিটা কি হচ্ছে যে কোনো তিনটা ভ্যালু জানা থাকলে কি ফোর্থ ভ্যালু যেটা সেটা আমরা পেয়ে যাব তাহলে ওকে ইফ থ্রি কোয়ান্টিটিস আর নন ইফ দ্য থ্রি থ্রি কোয়ান্টিটিস
quantities are, if three quantities are known, fourth quantity can be determined. Fourth quantities, fourth quantities, fourth quantity. Sir, आपने recording तो आज के तो छेरे दिया ना मेरे को. अच्छा अच्छा दिवो दिवो दिवो. तब fourth quantity can be determined. देखो, if the three quantity are known, fourth quantity can be determined. Can be determined. The method finding, तले the method, the method of finding, method of finding fourth quantity, finding fourth quantity. Fourth quantity, okay, is called rule of three. Is called rule of three. তাহলে এখান থেকে যে কোনো তিনটা দেওয়া থাকলে বাকিটা তুমি বের করতে পারবে. ওটা আমি একটু পরে দেখাচ্ছি. ওকে, finding fourth quantity is called, is called the rule of three. দেখো, is called rule of three. কথা বুঝতে পারছো? The method of finding fourth quantity is called rule of three. তার মানে যে কোনো তিনটা দেওয়া থাকলে পরেরটা পাওয়া যাবে, এটাই সেই rule of three. এখন সেই rule of three টা কিরকম আমরা প্রথমে একটু দেখাই দিই. আমাদের এরকম ছিল যে ফার্স্ট ইনটু ফোর্থ ইকুয়ালস টু সেকেন্ড ইনটু থার্ড. দেখো একটু আগে আমরা এটা দেখাই আসছি, ফার্স্ট ইনটু ফোর্থ সেকেন্ড ইনটু থার্ড, ফার্স্ট ইনটু ফোর্থ আর সেকেন্ড ইনটু থার্ড. এখন চলো আমাদের কাজ কি, তাহলে চলো তাহলে এই যে আমাদের কাহিনী ছিল, মনে করো এটা, এইটা আমাদের মেইন ফর্মুলা কিন্তু এটা. এখন যদি ফার্স্ট কোয়ান্টিটি বের করতে চাও তাহলে কি লিখবে? সেই আমরা মনে করলাম ফার্স্ট কোয়ান্টিটি, ফার্স্ট ফার্স্ট কোয়ান্টিটি. তাহলে কিভাবে পাবো আমি? সেকেন্ড ইনটু থার্ড, সেকেন্ড ইনটু থার্ড ডিভাইডেড বাই কি হবে? এটাই দেখো একটা রুল অফ থ্রি বলা. এটাকে এই তিনটা জানা থাকলে একটা এটা পেয়ে যাবে. তাহলে আবার দেখো আমি যদি ফোর্থ বলি তাহলে ফার্স্টটা দিয়ে ডিভাইড হবে, যে ফোর্থ কোয়ান্টিটি, ফোর্থ ফোর্থ কোয়ান্টিটি. তাহলে আগের মতো সেকেন্ড অ্যান্ড থার্ড ডিভাইডেড বাই ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড ডিভাইডেড বাই ফার্স্ট. এখন দেখো ওই যে সেকেন্ড ইনটু থার্ড ডিভাইডেড বাই কত? ফার্স্ট. দেখো ফোর্থ কোয়ান্টিটি. এবার উল্টা কাজ করব, সেকেন্ড বের করব, তাহলে ফার্স্ট অ্যান্ড ফোর্থ থাকবে, থ্রিতে ডিভাইড হবে. আবার থার্ড কোয়ান্টিটি বের করব তখন কি হবে? ফার্স্ট অ্যান্ড ফোর্থ ডিভাইড বাই সেকেন্ড. চলো বাকি দুটো বের করি. এখন চলো যে থার্ড কোয়ান্টিটি বের করবো, থার্ড সেকেন্ড কোয়ান্টিটি,
second তাহলে third দিয়ে divide হবে second second quantity তাহলে আমরা second quantity কিভাবে বের করব first into fourth divided by third এই যে second এর সাথে এটা multiply থাকে এরপর যদি আমি third quantity थार्ड क्वांटिटी बेर करते चाहे तब हमरा ओए फास्ट इनटू फोर्थ डिवाइडेड बाय की सेकंड तो लेटर एक फॉर्मूला देखो अर्थात मेन जो तुम्हें ऐसा मतलब रखते पारो कौन टा ऐसा तो ले अलग बना फास्ट इनटू फोर्थ और सेकंड इनटू थार्ड तो जो कौन ऐसा बेर करते गले बाकी डिवाइड करता भाई फर्स्ट कत এটা একটা বক্স আছে আর এখানে আছে 50 তাহলে বলো তো ফার্স্ট সেকেন্ড থার্ড বের করতে হবে আর এটা কি তাহলে ফার্স্ট কোয়ান্টিটি ফার্স্ট কোয়ান্টিটি 11 সেকেন্ড সেকেন্ড কোয়ান্টিটি 25 থার্ড কোয়ান্টিটি थार्ड क्वांटिटी এটা আমাদের বের করতে হবে আর फोर्थ क्वांटिटी फोर्थ क्वांटिटी 50 দাও আছে তাহলে थार्ड क्वांटिटी সেকেন্ড এ ডিভাইড করতে হবে কারণ ফার্স্ট ইনটু फोर्थ তাহলে थार्ड क्वांटिटी আমার দরকার তাহলে সো थार्ड क्वांटिटी তাহলে ফার্স্ট ইনটু फोर्थ फर्स्ट इनटू फोर्थ डिवाइडेड बाय की सेकंड थर्ड क्वांटिटी फर्स्ट इनटू फोर्थ डिवाइडेड बाय सेकंड তাহলে ফার্স্ট কত বলো 11 আর फोर्थ হলো কত 50 আর সেকেন্ড আছে 25 কাটাকাটি করলে 2 হয় 22 তাহলে আমাদের ব্ল্যাঙ্ক স্পেসটা কি হবে সো 11:25 फॉर्मे प्रोपोर्शन एर भीतर थक पे 22 आर झालो 50 ये बुझते बस सब ये भावे तुमरा कास करे ब्लैंक स्पेस इट दिए देते बारो कारण इट देखो 25 एक है 2 जी डिवाइड करले 50 है ताले 11 के 2 जी डिवाइड करले 22 है ये भावे पत्ते बारो तबे मूल नियम किन्तु इट है मदर मेन रूल्स अस्से मदर इट है এরপর চলো বি নম্বরে যাই বি নম্বরে কি আছে দেখো বি ওকে বি নম্বর ও মুছে দাও যাবে না সব এগুলো রাখতে হবে কোয়ান্টিটি ফার্স্ট পয়েন্ট ওকে এখন দেখো এখন আমাদের এরকম আছে এই যে ব্ল্যাঙ্ক স্পেস বি নাম্বার এরপর আসো ফর্মে প্রপোর্শন 864 তাহলে আমাদের এখন কোনটা দরকার সেকেন্ড সেকেন্ড কোয়ান্টিটি দরকার আমাদের সেকেন্ড তাহলে ফার্স্ট কোয়ান্টিটি কত আমাদের 7 সেকেন্ডটা বের করতে হবে থার্ড 8 4th আছে 64 তাহলে সো সেকেন্ড কোয়ান্টিটি হ্যাঁ সেকেন্ড কোয়ান্টিটি তাহলে আমি কি করব সেকেন্ড ফার্স্ট ইনটু ফোর্থ ডিভাইডেড বাই থার্ড তাহলে ফার্স্ট আমাদের কত 7 64 ডিভাইডেড বাই 8
8 কাটলে কত 56 হলো তাহলে সব 7:57 56 এই 56 বক্সের ভিতর থাকবে তাহলে এরপর দেখো 864 দেখো এসে কাহিনী এরপর চলো আমরা পরের ম্যাথে গেলাম সি নাম্বার টাইমটা দেখতে হবে যে অবস্থা টাইমে হ্যাঁ সি নাম্বারে চলো বি কর তোমরা বিষয়টা বুঝতে পারছো ওকে এই মিনিট আছে ওকে এখন চলো এখান থেকে একটু কাজ করব আমরা এবার সি নাম্বারে যাও এটা তুমি শিখে দেবো হ্যাঁ সি সি নাম্বার যখন করব সেখানে কি কি আছে দেখো 2.5 আর 5.0 ফর্মে প্রপোর্শন 7 আর এখানে বক্স অর্থাৎ ফার্স্ট কোয়ান্টিটি সেকেন্ড কোয়ান্টিটি থার্ড কোয়ান্টিটি আর ফোর্থ কোয়ান্টিটি বের করতে হবে তাহলে ফোর্থ কোয়ান্টিটি কি হবে হ্যাঁ সেকেন্ড আর থার্ড মাল্টিপ্লাই হবে আর ফার্স্ট ডিভাইড হবে তাহলে ওকে ফোর্থ কোয়ান্টিটি তাহলে সো ফোর্থ সেকেন্ড ইনটু থার্ড ডিভাইডেড বাই ফার্স্ট সেকেন্ড ইনটু থার্ড ডিভাইডেড বাই ফার্স্ট হ্যাঁ সেকেন্ডটা কত আর থার্ড হলো কত 7 সেকেন্ড আর থার্ড আর ফার্স্ট আছে কত 2.5 সেকেন্ড ইনটু থার্ড আর এখন এটা ডিভাইড হলো এটা কাটো কত হয় 2 তাহলে 14 হবে তাহলে ফোর্থ কোয়ান্টিটি 14 5.0 ফর্মে প্রপোর্শন 7 14 এটাই বক্সের ভিতরে দেখো ফোর্থ কোয়ান্টিটি আমরা কিভাবে বের করলাম এবার চলো ডি নাম্বার ডি ডি আমি শুধু এই জায়গাটা মুছে দিচ্ছি ডিতে কি আছে দেখো থার্ড কোয়ান্টিটি বের করতে বলছো না ডি 1/3 1/5 এটা থার্ড কোয়ান্টিটি 7/10 ফার্স্ট কোয়ান্টিটি সেকেন্ড কোয়ান্টিটি থার্ড কোয়ান্টিটি বের করতে হবে ফোর্থ কোয়ান্টিটি আসছে 7/10 হ্যাঁ আবার একটু দেখে নাও ঠিক আছে 7/10 তাহলে এখন আমার দরকার কোন কোয়ান্টিটি হলো থার্ড কোয়ান্টিটি তাহলে ফার্স্ট ইনটু ফোর্থ ডিভাইডেড বাই কি সেকেন্ড থার্ড কোয়ান্টিটি থার্ড থার্ড কোয়ান্টিটি কি হবে তাহলে আমাদের ফার্স্ট ইনটু ফোর্থ বাই সেকেন্ড তাহলে ফার্স্ট আমাদের কত আসছে বলো 1/3 ফোর্থ 7/10 আর সেকেন্ড আছে 1/5 30 7/30 এটা উল্টাই দেব 5/1 ওকে ঠিক আছে 6 তাহলে 7/6 দেখো 7/ এখানে কত ছিল 1/ ফার্স্ট কোয়ান্টিটি এটা সেকেন্ড ছিল আর এটা আছে ফোর্থ কাটাকাটি হলো কেমন ভাবে দেখছো 5 উল্টে গেছে এ জাস্ট 30 হয়েছে তাহলে 6/7 ওকে তাহলে ফিল ইন দা গ্যাপস কিন্তু এটা থাকবে ফার্স্ট আর ফোর্থ ডিভাইড বাই সেকেন্ড ঠিক আছে তাহলে 1/3 1/5
form a proportion 7 by 6 is 2, 7 by 10. তাহলে এটা আমাদের অ্যানসার থার্ড কোয়ান্টিটি বের করতে বলছিল আমরা থার্ড কোয়ান্টিটি বের করে দিয়েছি ওকে ঠিক আছে 5 উপরে গেছে 2 3 টু দা 6 এরপর আসো ডি ই এখন দেখো ই তে কি আছে ই আমাদের ফার্স্ট কোয়ান্টিটি বের করতে হবে সেকেন্ড আছে কত 12.5 প্রপোর্শন সিম্বল 5 আর 25 25 এখন ফার্স্ট কোয়ান্টিটিটা বের করতে হবে আমাদের দেখো ফার্স্ট কোয়ান্টিটি আমরা বের করব ওকে চলো দেখো ফার্স্ট কোয়ান্টিটি কত কি অবস্থা এটা ফার্স্ট কোয়ান্টিটিটা বের করতে হবে থার্ড আছে 5 এটা হলো 25 তাহলে সব ফার্স্ট কোয়ান্টিটি সেকেন্ড ইনটু থার্ড বাই কি ফোর্থ সেকেন্ড হলো কত থার্ড আছে 5 পরেরটা আছে 25 কাটাকাটি করো 5 বাই 5 দিয়ে কাটলে 5 টু যায় 2 পয়েন্ট কত হচ্ছে 5 হচ্ছে মানে 2.5 25 5 তাহলে কস্ট 2.5 হয় কাটাকাটি করলে 2.5 ঠিক আছে চলো তাহলে 2.5 এটা আমাদের গ্যাপ ফিল ইন দা গ্যাপ আর এটা আছে 12.5 ফর্ম এ প্রপোর্শন 5.25 দেখো এই অবস্থা আমাদের দেখতে হবে যে কোন কোয়ান্টিটিটা আমরা বের করব আর সে অনুযায়ী ফর্ম ফিল করতে হবে কারণ আমাদের সবটা খেয়াল করবে ওকে ফার্স্টের সাথে কোনটা আছে ফার্স্ট আর ফোর্থ মাল্টিপ্লাই ছিল আর সেকেন্ড আর থার্ড তাহলে যেটা বের করবে তাহলে ফার্স্ট আর ফোর্থ ডিভাইড হবে আবার ফার্স্ট বের করলে ফোর্থ ডিভাইড হয় ফোর্থ বের করলে ফার্স্ট ডিভাইড হয় হ্যাঁ সেকেন্ড বের করলে থার্ড ডিভাইড হবে থার্ড ডিভাইড বের করতে গেলে সেকেন্ড ডিভাইড হবে তাহলে এসে আমরা এটা করলাম পরের দিনের পর থেকে শুরু করব আজ কোন টাইম পারমিট করতেছ না বেশি টাইম আর নাই আজকে ওকে হ্যাঁ আমি রেকর্ড